আসসালামু আলাইকুম। চলমান লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে আজ হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা ঘোষণা ছাড়া লকডাউন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়েছে। রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন। আগামীকাল সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের যৌথ হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের উপর শুনানি হতে পারে। এ বিষয়ে অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ জানান, জরুরি অবস্থা জারি করা ছাড়া জনগণের চলাফেরার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার সহ যে কোনো মৌলিক অধিকার সরকার স্থগিত রাখতে পারে না। তিনি বলেন, লকডাউন দিয়ে সংবিধানের 27, 28, 31, 32, 33, 35 ও 36 অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে। এটা সংবিধান পরিপন্থী। এ কারণে রিট দায়ের করেছি। রিটে চলমান লকডাউন স্থগিত চেয়েছি এবং ফের লকডাউন না দেওয়ার নির্দেশনা চেয়েছি বলেও তিনি জানান। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব ও করোনা নিয়ন্ত্রণের জন্য জাতীয় কারিগরি কমিটিকে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে গত 5 এপ্রিল থেকে লকডাউন ঘোষণা এবং তা পরবর্তী বৃদ্ধি করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুলের আবেদন জানানো হয়েছে।